হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল চিরি খিচড়ি। সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি তিন রকমের ভর্তার আইটেম। এই ভর্তাগুলো যদি গরম ভাতের সাথে খান তাহলে আর মাছ মাংস কিছুই লাগবে না। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব জান্নাতুল জসিস কিচেন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রুই মাছের ঝাল ঝাল ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু আপনারা তেলাপিয়া মাছ, কাতল মাছ এই টাইপের মাছগুলো দিয়ে অবশ্যই করে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে স্পেশালি রুই মাছের ভর্তা করে দেখাচ্ছি। এই মাছ ভাজার ভর্তাটা এত স্বাদ, এত স্বাদ, গরম ভাতে যদি না খান কি আসলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই এই ভাজার পরেই দেখাচ্ছি। তো রুই মাছগুলোকে ভাজতে সবাই পারেন আশা করি। তো ওরকম করে সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে পারলে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এই মাছগুলোকে আস্তে আস্তে বেছে নেবেন, কারণ এই মাছগুলোর ভিতরে কম বেশি কিন্তু কাটা থেকে থাকে। আর এখন নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ডালা। এই শুকনো মরিচগুলোকে আমি একটা কড়াইতে খুব শুকনো শুকনো করে ভেজেছি। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লাল মরিচগুলোকে ভালো করে ভেজে আমি এখন এগুলোকে বটা করে ছাড়িয়ে দিচ্ছি। এই ছাড়ানোর পরে আমি এগুলোকে ভালো করে ডোলে মুচড়ে তারপরে ভর্তা বানানোর জন্য রেডি করতে যাচ্ছি। তো এই ভর্তাগুলোর জন্য আমি এখানে অনেকগুলো মরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে কম খাবেন, আর যদি ঝাল বেশি খান তবে আরও লাল করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন লবণ দিয়ে ভালো করে এই মরিচগুলোকে ভালো করে ডোলে মুচড়ে নিচ্ছি, কারণ ভর্তা বানাতে গেলে এরকম করে ভালো করে ডোলে মুচড়ে নিতে হয়। পরবর্তীতে দেখা যায় এই হাত দিয়ে আর কিছু করা যায় না। এই হাত আবার দরকার পড়লে মুখে তো ছুরিও মাখা যাবে না, একটু তেলও মাখা যাবে না, সারা শরীর জ্বালা জ্বালা করবে। তাই আপনারা ভালো করে এটাকে সাবান দিয়ে ধুয়ে আবার হাতটাকে পরিষ্কার করে নিন। মরিচগুলোকে ভালো করে ভেঙে চড়ে নিয়ে এখন আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চিকেন চিকেন করে কেটে নেবেন, আবার মোটামুটি করে কাটিয়েন না, বুঝতে পেরেছেন? যদি চিকেন চিকেন করে কাটেন ভর্তাগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও মজা হয়। তো ভালো করে আমি চিকেন চিকেন করে কেটে এখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে চটকে চটকে এক সাইডে আবার রেখে দেবো। আবারও যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আবার আলাদা করে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, ওই যে ভালো করে ডললাম সেগুলো এখন একসাথে করে এগুলোকে ভালো করে চটকাবো। আপনাদের কাছে যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে আপনারা এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে খেতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা ছাড়াই খাচ্ছি। যাদের কাছে নাই তারা কিন্তু ধনিয়া পাতা ছাড়াও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এগুলোর ভিতরে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, সরিষার তেল ছাড়া তো আর ভর্তা হয় না। তো আমি সরিষার তেলই এখানে ব্যবহার করবো। ভালো করে ডোলে মুচড়ে এগুলোকে মাছগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আগে তেল দেওয়ার আগে অবশ্যই ভালো করে হাত দিয়ে ডোলে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিক্স করে নেবেন, কারণ তেল দেওয়ার পরে অনেক সময় দেখা যায় এগুলো ভালো করে মিক্স হতে যায় না। তো আমার কিন্তু ডোলে মুচড়ে মিক্স করার পালা শেষ। এখন আমি দিব হৌরার তেল, সরি সরিষার তেল। এই সরিষার তেলে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে মিক্স করার পরে কিন্তু আমার ফাইনাল কাজটি শেষ হয়ে যাবে। আর এই ফাইনাল কাজটা শেষ হয়ে গেলে আরেকটা ফাইনাল কাজ বাকি আছে, সেটা হচ্ছে গরম ভাত নেবেন। গরম ভাত নেওয়ার পরে এই ভর্তাটা নিয়ে নেবেন, এরপরে এক প্লেট ভাত এক বসায় একটানা খেয়ে ফেলবেন, আর কারোর জন্য অপেক্ষা করবেন না, কারণ এই ভর্তাটা বানানোর পরে আপনারা আর সহ্য হবে না। তো গরম ভাতটা রেডি করেই রাখবেন, তারপরে হচ্ছে এই ভর্তাটা বানিয়ে খাওয়া শুরু করে দেবেন, বুঝছেন? আর সবার যদি মন পেতে চান এই ভর্তাটা যদি কোনো মেহমান আসে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন, আপনারা একদম ফ্যান হয়ে যাবে, এই ভর্তার ফ্যান হয়ে যাবে, আপনারও ফ্যান হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তো আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি কচুরমুখের ভর্তা। আর এই কচুরমুখের ভর্তাটাও কিন্তু আমি এমনভাবে দেখা বোঝাতে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত খেতে পারেন, কোনো গরমে যেন এটাকে নষ্ট করতে না পারে অথবা ফ্রিজে রাখতে না হয়। আবার চাইলে ফ্রিজে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, একদম রাত পর্যন্ত ভর্তাটা খেতে পারবেন। আর তার জন্য আপনি যারা নাকি নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার আছেন, তাদেরকে ভালো করে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই পেঁয়াজগুলোকে ভালো করে একটু তেলে ভেজে নেবেন তেলের মধ্যে। তা না হলে কিন্তু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা একদম গন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে এরকম একটা ভর্তা করে দেখাচ্ছি যেটা কিনা সকাল থেকে রাত পর্যন্ত একদম নষ্টবিহীন খেতে পারবেন। তো আমি এখানে কিন্তু কচুরমুখীগুলোকে ভালো করে সিদ্ধ করে একদম ছিলে চিটকে নিয়েছি, আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচ ছেঁকে তারপরে আমি লবণ দিয়ে গুঁড়ো গুঁড়ো করছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে ভালো করে তেলে রেখেছি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো একদম নতুন রাঁধুনিদের জন্য আমি খুব স্পষ্টভাবে করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে ভর্তা বানিয়ে খাবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের রান্নার কষ্ট অনেক কমে গেছে। ভর্তা বানিয়ে বানিয়ে শুধু ভাত খাবেন আর একটু ডাল রান্না করে খাবেন, তাহলে আপনাদের মাছ মাংস হয়তো রান্না করার প্রয়োজন নেই। সপ্তাহে অন্তত 2-3 দিন এরকম ভর্তা ভর্তা বানিয়ে খাবেন, আলু ভর্তা, কুচি ভর্তা, মাছ ভর্তা, এই ভর্তা, সেই ভর্তা, শুধু ভর্তাই খেতে থাকবেন। আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি, হৌরার তেল, বুঝতে পেরেছেন? এই হৌরার তেল দিলে কিন্তু ভর্তার ঘ্রাণটা দারুণ আসে। তো যাই হোক, আমি এখানে তেল দিয়ে কিন্তু ভালো করে আগে পেঁয়াজ মরিচগুলো ডলতে হবে। আবার কিন্তু যে কইলেন না যেরকম যে সবগুলোর উপরে সরিষার তেল ছিড়াইয়া দেয় তারপরে চটকাই, তা করেন না কিন্তু, তাতে করে ভর্তার কালার কিন্তু সুন্দর আসবে না। আজ ভর্তা কিন্তু সবাই বানায়, কিন্তু সবার ভর্তা কিন্তু খাইতে এত টেস্ট হয় না, বুঝছেন? আমি যে ভর্তা বানাই হইয়া কিন্তু মোর বাড়ি কিন্তু বাড়ির সবাই এত পছন্দ করে, আপনারা যদি না মানে ইয়া খান তাইলে কিন্তু হইয়া আর কেউ বুঝতে পারবেন না। চাই যে মাঝখানে একটু বরিশাল থেকে গড়ে নিলাম, এখন আপনাদেরকে বলতেছি, বুঝতে পেরেছেন? ভর্তাগুলো কিন্তু অবশ্যই লাল মরিচের গুঁড়োর সাথে পেঁয়াজটাকে তেলের সাথে আলাদা চটকে নেবেন, তা না হলে কিন্তু এরকম সুন্দর কালার কক্ষনেই পাবেন না। কী ভেবেছেন, খালি ভর্তা বানালেই হলো, এত সোজা জিনিস না আবার।
পারলে সবই সহজ, না পারলে সবই কঠিন। তো যাই হোক, এখন আমি হচ্ছে আলু ভর্তার রেসিপিটা দেখাচ্ছি। আলু ভর্তার রেসিপিটা আপনাদেরকে আর ডিটেলসে দেখাবো না, কারণ হচ্ছে আমি যে কচুরমুখী ভর্তাটা বানিয়েছি না, আমি সেম ওইতে আলুটা ভর্তা করে দেখেছি। তো যাই হোক, আপনাদেরকে আর আলু ভর্তার রেসিপিটা দেখালাম না, সেম ওইতে আপনারা অবশ্যই এরকম করে আলু ভর্তা বানিয়ে খেতে পারবেন, ঠিক যেভাবে আমি কচুরমুখীর ভর্তাটা বানিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, একটা লালচে কালার এসেছে। এই কালারটা কিন্তু অবশ্যই ওই যে বললাম পেঁয়াজ মরিচটাকে তেলের সাথে আগে ডলে নেবেন, তাহলে কিন্তু এত সুন্দর কালার আপনার আসবে না। তো যাই হোক, সবাই ভর্তা বানাতে পারে না, আপনারা বলবেন ইস এটা আবার আহামরি কী হলো, ভর্তা তো সবাই বানায় খেতে পারে না। ভাই সবাই বানায় খেতে পারে না, যারা নাকি নতুন রাঁধুনি আছে, ব্যাচেলর আছে, তারা কিন্তু জানেই না কীভাবে ভর্তা তৈরি করতে হয়। আবার অনেকে আছে ভর্তা তৈরি করতে পারে কিন্তু ভর্তার কোনো স্বাদগন্ধ কিছুই থাকে না, তো তাদের জন্যই আমি আলাদাভাবে এই রেসিপিটা দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? কমেন্টে জানাবেন ভর্তাগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে কমেন্টে ভালো কিছু লিখে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।